हेलो भिवर्स आईपीएस कनेक्शन देख सहजे आईपीएस कनेक्शन कर लगभग ना कि हेलो भिवर्स ना हेलो गायस ना गाइस तो ওটা বইয়ার ব্লগ ব্লগ ভিডিওতে কয় আর এই ডিমতে হ্যালো ভিউয়ার্স কয় ওটা বলবেন হ্যালো ভিউয়ার্স হ্যাঁ তাহলে ভাইভাবে আপনারা ব্যাটারি কানেকশন করবেন আইপিএস কানেকশন তাহলে কোনটার তো আইপিএস এ ব্যাটারি কানেকশন করবেন প্লাস ঠিক আছে এটা হলো প্লাস এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস কালো তার কালোটা মাইনাস ব্লুটা প্লাস আর ভিডিও কলে ওই যে কোনো আইপিএস এর পিছনে আপনার প্লাস অথবা মাইনাস থাকে ঠিক আছে কিন্তু ফ্ল্যাশ লাইট তো রানিং করতে হবে আপনার ঠিক আছে যে কোনো আইপিএস এর পিছনে প্লাস মানে দেখাই লাগানো হলো বুদ্ধিমানের কাজ অনেক সময় তার বিভিন্ন কালার না থাকে বিভিন্ন কালার দিতে পারে সবাই এটা স্বাভাবিক কারণ আরেকটা হলো আইপিএসটা যখন লাগাবেন লাগাইলে আপনি এই নাটটা বাহির দিকে দেওয়ার চেষ্টা করবেন যে দিকের থেকে দিয়া নাটটা ওই দিকে রাখবেন ঠিক আছে ভাই এটা এটা বাইরে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনি কানেকশন করতে গেলে এই যে এখানে লাগে না সিলারেন্স বা লাগাইতে অনেক সুবিধা হয় কালোটা মাইনাস হ্যাঁ কালোটা মাইনাস তে দেখবেন না जगह সারা জীবন আইপিএস লাগাইলাম আপনারা কি আইপিএস এর বাড়ি খাইয়ে দেন কইরে হ্যাঁ তো বলছে আমি তো আমি মনে করেছিলাম যে মানে যে একটু সুই দেওয়া না না গরমে কি হ্যাঁ ওই যে প্লাস লাগাইছে একটু ফ্রুস করছে ভয় পাইছে ও না সুই দেওয়া ছিল ও সুই দেওয়া এটা সুই দেওয়া তাহলে ওটা এলো তো রাঙ্গুল তাহলে তো ফায়ার কোস আর তো ওনার হাত আছে এরপর আমি তাড়াতাড়ি করতে যা আমি তো আপনি ফাল দিছ না আমি ধর ধরা হয়ে গেছে আমি যে ফরিয়ে দেই এটা কি হল জানেন আচ্ছা তাহলে আর এখন আমাদের এডার পাশে এডার এডার পাশে এডার দিয়ে পড়া দরজা শুরু হয়ে নাকি আপনার সামনে দাঁড়া সাইটন বাবা করে ভিডিও ডাকার হ্যাঁ ভিডিও করব কি কইবারই তো পারলাম না সাজা গেছে বি পরে কত লাগাই দিতে গো ভিডিও বলতে কি আইপিএস লাগাইলে যে কোনো শুনেন এখানে এখানে আইপিএস গুলি লাগাইতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো যে আপনি প্রথমত আইপিএস এর ব্যাটারি প্লাস মাইনাসটা হলো এটা হলো গুরুত্বপূর্ণ কারণ এটা যে কোনো টাইপে যদি আপনি উল্টা পাল্টা লাগান তাহলে এটার মনে করেন ফ্যাট ফেটা যাবে ঠিক আছে মসলে ফেটে যেতে পারে এটা সর পড়তে পারে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এটা হলো সবচাইতে মনে করা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আইপিএস এর সুইচ বন্ধ করে তারপরে আপনার এই যে আউটপুট লাগানো উচিত নাইলে দেখা যায় যে হ্যাঁ আমি এটা দিলেই ডেলিভারি লাইন যাবো এই আর্থিংটা টান দিবে এটার ভিতর দেওয়া ঠিক আছে বহুত হিসাব আছে এটা सिस्टम चालू এখন এটা গেল আপনার অটো ফিক্স
এটা চার্জিংটা কি বলবো ফিক্সড এই 18 আছে 18 17 ভিতর সীমাবদ্ধ কিন্তু অন্য মাই পেয়ে দেখবেন যে প্রথমে 20 না এবার নিতে 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 6 7 নি আটকে থাকবে কিন্তু এটা তা না মোটামুটি সে চাই আপনি এই সুইচ বন্ধ করলেই পানি বের হবে না বা কারেন্ট লাইন মেইন লাইন কারেন্ট ও ইয়া লাইন তো আপনারাই করছেন না সার্কিট ব্রেকার কি করছেন এটা সরাসরি দাও এটা হই না আমি ওখানে সার্কিট ব্রেকার কি করছেন সার্কিট বন্ধ করলে কি নিউট্রাল বন্ধ হবে না 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 নিউট্রাল আলাদা ডাইরেক্ট করেছেন না ডাইরেক্ট কমন করে দিয়েছি তাহলে তো ওখান থেকে ব্রেকার বন্ধ করলে হবে এটা না বন্ধ করা তাই না তাহলে আমরা নামি নাকি না আর কোনো কাজ আছে না আর কোনো কাজ নেই তাহলে লাইন বন্ধ করো আপনি 3 নাম্বার সুইচটা করে দেন আমকে থার আমি দেখাই 3 নাম্বার সালসাসনা ব্যাটারি সালসাসনা আছে যা আছে নতুন ব্যাটারি তো সাল হইলে ভালো হতো ডাক্তার আপাতত টেস্ট করার লাগি দেন সমস্যা লাইট মানে একটা দুইটা দেবো ভিডিও আচ্ছা সমস্যা না ওইটা দিতে গেলে এরা সুইচের থেকে পয়েন্ট চেঞ্জ করে ইয়া লাইট চেঞ্জ করে দেওয়া যাবে কোনো ব্যাপার না